हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र, এখন আমরা কথা বলবো যে রক্ষাবন্ধনে ট্রেলার নিয়ে। তার আগে একটা কথা বলে রাখি যে অক্ষয় কুমার ব্যাক টু ব্যাক অনেক ছবি ফ্লপ দিচ্ছে। বচ্চন পান্ডে চললো না, পৃথ্বীরাজের মতো এত ম্যাসিভ বাজেটের একটা ছবি চললো না বক্স অফিসে। এবং মূলত কারণ বলা হচ্ছে যে অক্ষয় কুমার যেহেতু সময় দিয়ে মানে বেশি সময় জুড়ে ভালোভাবে কাজ করে না, তাই জন্য একটা এবং এত র্যাপিডলি এত বেশি পরিমাণে ছবি আসছে যে লোকে বোর হয়ে গেছে। অক্ষয় কুমারের ছবি নিয়ে আলাদা করে কোনো এক্সাইটমেন্ট নেই, এগুলো আর কি মূলত কারণ বলা হচ্ছে। সূর্যবংশী ওয়াজ লাস্ট হিট এবং সেখানে রোহিত শেট্টির একটা ব্র্যান্ড আছে, তার সাথে ওটা একটা কপ ইউনিভার্সের পার্ট, মানে অলরেডি সিংহম এবং সিম্বা খুব বিশাল বড় বড় হিট ছবি, তো সেই জন্য ওটা ওয়ার্ক করেছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট কোনো ছবি কিন্তু বক্স অফিসে সেরকমভাবে পারফর্ম করেনি। এবার ব্যাপার হচ্ছে, আমার মনে হয়, এটা আমার গাট ফিলিং, যে রক্ষাবন্ধন ছবিটা দিয়ে কিন্তু অক্ষয় কুমার একভাবে কামব্যাক করবে। ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আমি মানে ট্রেলারটা থেকে পজিটিভ ভাইব পেয়েছি। এবং ট্রেলারটা কিন্তু ট্রেলারটার মধ্যে খুব একটা হাই পয়েন্ট কিছু নেই, খুব সিম্পল সাদা মাটা রাখা হয়েছে, কিন্তু কখনো কখনো সিম্পলিসিটিটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। যেরকম এই ট্রেলারের মধ্যে আমার যে জিনিসগুলো খুব ভালো লেগেছে, যে জিনিসের জন্য আনন্দেল রায় ছবি আমরা জানি, প্রথম হচ্ছে স্মল টাউন সেটিং, সেটা খুব ভালোভাবে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে কমেডি, ইমোশন, রোম্যান্স, গান, প্রতিটা জিনিসে কিন্তু ওয়ার্ক করছে। আপনি যদি দেখেন অক্ষয় কুমারের মতো কমেডি টাইমিং, সত্যি বলছি বলিউডে খুব কম অভিনেতার রয়েছে, এবং এইটা মানে অক্ষয় কুমার খুব দারুণ পাবে, সেটা আমরা বহু ছবিতে দেখেছি, ভুলভুলাইয়ার মতো ছবিতে দেখেছি, বহু ছবি আছে যেখানে অক্ষয় কুমার দারুণ কমেডি টাইমিং করছে। তো এখানেও অক্ষয় কুমারের কমেডিটা খুব ভালোভাবে ওয়ার্ক করছে, প্রথম জিনিস। দ্বিতীয় হচ্ছে যে রোম্যান্সের অ্যাঙ্গেলটা যেটা ভূমির সাথে রাখা হয়েছে, ওটাও কিন্তু একটা হিউমারাস ওয়েতে ট্রিট করা হয়েছে, প্লাস ওটা রিলেটেবল একটা, ওটাও ভালো লাগছে। এবং যে ইমোশনাল পার্টটা, যেটা বোনেদের সাথে সম্পর্ক এবং যে সোশ্যাল মেসেজটা উঠে আসছে যে ডাউরির একটা সিস্টেম, ঠিক আছে, দাদা আর কি বোনেদের বিয়ে করাবে, সেই যে ব্যাপারগুলো, সেগুলোও কিন্তু, এবং আনন্দেল রায় কিন্তু এইগুলোর জন্যই নোন, মানে একটা ইমোশনাল ব্যাপারটা কিন্তু সে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে। তো সেটা কিন্তু এখানে ট্রেলারের মধ্যে আমার জন্য ইমোশনটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছে এবং আমার মনে হয় ছবির মধ্যেও ওয়ার্ক করবে। ট্রেলারে হ্যাঁ পুরো গল্প গিভ অ্যাওয়ে করে দিয়েছে, এখানে মোর, এখানে তো আর গল্পটা এরকম নয় যে আপনার কিছু টুইস্ট টার্নস থাকবে, সেরকম ধরনের সিনেমাও নয়। এখানে র্যাদার হচ্ছে তার ট্রিটমেন্টটা কীরকম, স্ক্রিন প্লেটা কীরকম, কতটা এন্টারটেনিং হয়। এবং আনন্দেল রায়ের ক্ষেত্রে যেটা আরও একটা জিনিস হয়, যে যদি দেখেন যে মিউজিক ডিরেক্টর ততটাই ভালো গান তৈরি করতে পারে যতটা ভালো ডিরেক্টর হয়, কারণ ডিরেক্টর গানটাকে ওকে করে। তো রহমানের সাথে উনি একটা আউটস্ট্যান্ডিং অ্যালবাম, আমার অতরঙ্গিনের ছবিটা নিয়ে অনেক সমস্যা ছিল, আমার ছবিটা ভালো লাগেনি, বাট আমি গানটার মানে অ্যালবামটা এখনও শুনে যাই এবং আমার দারুণ লাগে অতরঙ্গিনের সংস। সেরকম আমার মনে হয় যে হিমেশেরও এখানে গান খুব ভালো থাকবে এবং একটা নাইনটিজের ভাইব টাইপের দিচ্ছে, সেটা এই ট্রেলারটার মধ্যে পুরোপুরি ভিজিবল। আমার গানটা খুবই ভালো লেগেছে এবং আমার এই যে এলিমেন্টসগুলো বললাম সেগুলো ভালো ওয়ার্ক করছে। এবং অক্ষয় কুমারকে কিন্তু এখানে বেশ ভালো মানাচ্ছে, অক্ষয় কুমারের জোনের রোল, মানে অক্ষয় কুমার এই ধরনের রোল খুব ভালো করতে পারে, তো সেইটা এক্স্যাক্টলি খুব ভালো লাগছে। এবং এই ব্যাপারটাকে আর কি কীভাবে ফুটিয়ে তোলে, তো কানিকা ঢিলো এবং হিমাংশু শর্মা দুজনে এটা স্ক্রিন প্লে লিখেছে, সেটাও একটা দেখার মতো বিষয় হবে যে তারা একসাথে কীভাবে কোলাবোরেট করে। কানিকা ঢিলো খুব ভালো স্ক্রিপ্ট লিখেছে, হিমাংশু শর্মা তো আনন্দেল রায়ের মানে কনস্ট্যান্ট কোলাবোরেটর, তো দেখা যাক তাদের একসাথে রাইটিংটা কীরকম হয় এবং কী ধরনের জিনিসপত্র ফুটে আসে। বাট আমার এই ট্রেলারটা দেখে এক্সপেকটেশান রয়েছে ছবিটা থেকে, এবং আমার মনে হয় লাল সিং চাড্ডা ট্রেলারের সাথে মানে যতটা বাজে ফিডব্যাক পেয়েছিল, আমার মনে হয় এই ট্রেলারটা অনেক বেশি পজিটিভ ফিডব্যাক পাবে এবং এই ছবিটার কিন্তু একটা চান্স আছে, কারণ এটা লাল সিং চাড্ডার সাথে আর কি ক্ল্যাশ করছে। তো মেবি একটা জিনিস হতে পারে যে এই ছবিটা যেহেতু এটা রিমেক নয়, ঠিক আছে, কোনো এ নয়, এবং আমার মনে হয় এই ট্রেলারটা একটা পজিটিভ ভাইব পাবে বলে। এবং যদি গানগুলো ভালো ওয়ার্ক করে, যদি কমেডিটা ওয়ার্ক করে, যদি ইমোশনাল টাচ যেটা রয়েছে ভাই বোনের সম্পর্ক সেটা যদি খুব ভালোভাবে ওয়ার্ক করে, তাহলে আমার মনে হয় ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হতে পারে। তো আপনাদের কী মতামত, আপনাদের কী মনে হয় এটা দিয়ে অক্ষয় কুমার কামব্যাক করতে পারবে কি পারবে না, কমেন্ট সেকশনে ডেফিনেটলি লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।